नाचे नितानंद भुवनयानंद वृंदावन गुण सकले अभिज्ञता थेके श्रवण करछिलाम भक्ति पथे उन्नति लाभेर कौशल कृष्ण महाराज अनुगति एव सिद्धि जीव गोस्वामी बारे गुरु सेवा उल्लेख करेछेन भालो कथा बोलेछेन अचिंत्य माधव प्रभु प्रैक्टिकल একটা কথা বলেছেন যে আমাদের আমরা যা বুঝি সেটাকে বাস্তবায়িত করার ব্যাপারে অপারগ হয়ে যায় তাতেই আমাদের অসুবিধা দাঁড়ায় আর কমলাদি কিছু কথা বলেছেন গুরবাক মদৈবত কথা বা সদসদর্শিতার কথা এবং নিজে সংশোধন করার কথা বলেছেন ভালো কথা বলেছেন আমাদের দেখতে হবে যে ভজনে উন্নতি বেশিরভাগ ক্ষেত্রে ভজনে উন্নতি হয় না সাধক বেশিরভাগ ক্ষেত্রে মায়া কর্তৃক পরা ফল লাভ করে একটা স্কুলে ছাত্ররা পড়ে টিচার তাকে পড়ান যখন ফাইনাল পরীক্ষা হয় তখন দেখা যায় যে 50 জন ছেলের মধ্যে হয়তো 35 জন পাস করলেন বা 40 জন পাস করলেন 10 জন ফেল করলেন এরকম দেখা যায় ভক্তিতে বা ভক্তি পথে পথিক যারা সে ব্যাপারটা খানিকটা উল্টো হয়ে যায় ভক্তি পথে দেখা যায় হয়তো 10 জন পাস করলেন 40 জন ফেল করলেন পিছিয়ে পড়লেন বা 10 জনের মধ্যে দু একজন সফলতা পেলেন এটা এটার কারণ কি এটা এটার কারণ হচ্ছে ভক্তি এটা দুর্লভ সেটা রূপ গোস্বামী পাদ বলেছেন সুদুর্লভা ভক্তি সুদুর্লভা এতে সাধকের ঘাবড়াবার কোনো কথা নেই আমরা ভক্তি স্কুলে যদি 200 জন ভর্তি হয়ে থাকে তাতে 2 জন যদি পাস করে বেরিয়ে গেলেন তাতে 10 জন যদি বাকি 10 জন বা 8 জন যদি এগোলেন বাকি 10-12 জন যদি কিছুটা এগিয়ে দাঁড়িয়ে গেলেন আর এগোতে পারছেন না বাকি জন যদি পড়ে গেলেন পতিত হলেন আশ্চর্যের কিছু না ভক্তিটা এত দুর্লভ শুধু দুর্লভ নয় সুদুর্লভ সুদুর্লভ কথা দ্বারা তার মধ্যে এটা ইনক্লুড রয়েছে যে পাস করা খুব কঠিন এগোনো খুব কঠিন ভক্তিপথে সিদ্ধি লাভ করা খুব কঠিন তার জন্য আমাদের যে নিরুৎসাহিত হতে হবে তাও কোনো দরকার নেই কারণ একজন এখনই একজন নবীন সাধক বললেন সর্বমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত উপায় গীতার কথা বললেন যে ভক্তিটা যদি অল্প করা যায় সংসারের মহা মহা ভয় থেকে রক্ষা পায় সে তার ভক্তির সর্বভক্তিতেই যদি এত প্রভাব তাহলে কেউ যদি ভক্তিপথে একটু এগিয়ে দাঁড়িয়ে গেলেন খুব বেশি এগোতে পারলেন না তিনি যতটা করলেন ততটা ফল অমোঘ ফল অতএব ভক্তিতে নিরুৎসাহ হওয়ার কোনো কথা নেই আমি ভক্তিপথে এসেছি এটাই ভাগ্যের কথা আমি ভক্তিপথে স্বল্প চেষ্টা করছি এটাই বড় কথা এখন প্রশ্ন যে কুশলতা এগোবার একটা কুশলতা আছে যেটাকে ভজন পরিপাটি বলা
কম সাধকের মধ্যে দেখা যায়। যেমন একটা স্কুলে ভালো ছেলে লেটার মার্ক পায় বা ফার্স্ট ডিভিশন পায়, ভালো ছেলের কিছু যোগ্যতা আছে, তার অধ্যবসায় আছে, তার একাগ্রতা আছে, শুধু যে তার ব্রেনটা রয়েছে তা নয়। আমার কাছে যদি ব্রেন থাকে ভালো, কিন্তু তার সঙ্গে কিছু যুক্ত হলে তবে যে আমি ক্লাসে স্ট্যান্ড করতে পারব। ভক্তি পথে আমার যদি ভাগ্য সাহায্য করে, আমি যদি ভক্তি পথে এসে উপস্থিত হই, ভাগ্যের যদি বড় জোর থাকে, খুব ভাগ্যবান হই আমি। ভগবান বলতে, ভক্তিতে ভাগ্যবান বলতে শ্রদ্ধা, অনুগতি, শরণাগতি, এগুলো যাদের রয়েছে তারা ভাগ্যবান, চরম ভাগ্যবান। এরকম যদি থাকেও তথাপি ভজনের কুশলতা দরকার। এটা সাধকের একটা ভেতরের সম্পত্তি, তার শ্রদ্ধা, আনুগত্য ভাব, অনুগতি ভাব বা শরণাগতি, এই তিনটে জিনিস সাধকের মধ্যে অবশ্যই থাকে। ভক্তি সাধক এই ব্যতীত তার যাত্রা শুরুই করতে পারে না। শ্রদ্ধা শরণাগতি বিশেষ করে, সেই শ্রদ্ধা শরণাগতি রূপ সম্পত্তি যদি কারো থাকে, তার পরবর্তীকালে ভজন কুশলতা নিশ্চয়ই থাকতে হবে, না হলে সে হতে পারবে না। আমরা সেই ভজন কুশলতার ব্যাপারেই আলোচনা করছি, আমাদের আলোচ্য বিষয়। শ্রদ্ধা এমন একটা জিনিস যেটা কম বেশি, যেটা লৌকিক শাস্ত্রীয় ভেদ থাকতে পারে। আমাদের মধ্যে যখন শ্রদ্ধার ভেদ থাকবে, সেটা অনেকটা ডিপেন্ড করবে শ্রদ্ধার উপরে, এগোনোর ব্যাপারে, ভক্তিতে এগোনোর ব্যাপারে। শ্রদ্ধা যদি কারো প্রবল হয়, সাধু সঙ্গের প্রভাবে যদি শাস্ত্রীয় বা দৃঢ়তা লাভ করে, তবে সেই সাধকের সাধন পরিপাটি বা কৌশল লাভ করতে সুবিধা হয়। অতএব শ্রদ্ধা এমন একটা জিনিস। অনুগতি, অনুগতি নেব সিদ্ধি, মহাজনগণ বলছে। আনুগত্য ভাব, স্বতন্ত্রতার অভাব যার মধ্যে থাকে, যার মধ্যে স্বতন্ত্রতা বৃত্তি চাপা থাকে, কম থাকে, যার মধ্যে অনুগতি ভাবটা থাকে, তাকেও তার ভজন কৌশলতা আনতে সাহায্য করবে। আর একটা হচ্ছে শরণাগতি। বলছেন জীব সেবাদ, বলছেন যে মহাফলা শরণাগতি এমন একটা জিনিস, যদি সম্পূর্ণ হয় তাহলে মহাফলা। শরণাগতি সম্পূর্ণ যদি না হয়, 5%, 10%, 30%, 60% এরকম যদি শরণাগতি হয়, তাহলে সেক্ষেত্রে কুশলতা কাজ করবে না বেশি। সেই জন্য জীব গোস্বাই সম্পন্না, সর্বাঙ্গ সম্পন্না শরণাগতির কথা বলছে। যার যতটা শরণাগতির ডিগ্রি, সে ততটা কুশলতা অর্জন করতে পারবে। এবং শ্রদ্ধাটা, শ্রদ্ধার সম্বন্ধে বলছেন জীব গোস্বাই যে শ্রদ্ধা যদি দৃঢ় থাকে, তাহলে স্বর্ণ সিদ্ধি লিপসু রিহ সদা তদ অনুবৃত্তি চেষ্টা হবতি, অনুবৃত্তি চেষ্টা হব। যদি কারো শ্রদ্ধা ভালো থাকে, দৃঢ় থাকে, তাহলে স্বর্ণ সিদ্ধি লিপসু রিহ, আমাকে এই জন্মে পেতেই হবে, কৃষ্ণের কাছে যাবই, এই লোভ তার মধ্যে একটা কাজ করে, ওই লোভই তাকে অনেক কুশলতা দান করে। স্বর্ণ সিদ্ধি লিপসু রিব
सदा तदनुवृत्ति चेष्टाई चेष्टैव स्यात्। अनुगति वा अनुगत्य वा निरंतर उत्साह पूर्वक एगोवार चेष्टा ओटा श्रद्धार उपर डिपेंड करे। एटा जीव गोस्वामी पादेर भाषा। एखन जदि केउ बोलेन जे श्रद्धा आमार कम स्वतंत्रता आमार बेशी आर शरणागति कम ताहले कि करबो सेटा, ताहले आमार कि आर एगोबार उपाय नेइ, आमार कि कुशलता आमि अर्जन करते पारबो ना। सेक्षेत्रे साधु संगई शेष कथा। साधु संगेर द्वारा श्रद्धा के बाड़ानो जाए, साधु संगेर द्वारा स्वतंत्रता के काटानो जाए, साधु संगेर द्वारा शरणागतिर पूर्णता आना जाए। एटा कठिन होलेओ सत्य कथा। एइजन्यई तो आमरा महाप्रभु बोलेछेन साधु संग सर्वशास्त्रे कय लवमात्र साधु संगे सर्वसिद्धि हय। एइजन्यई तो भागवत ठारे ठारे से चित्तकेतु राजाई होक, नलकूपेर मनग्रीव होक, ओरा सब साधु संगेर महिमा देखिएछे। साधु संगेते किभाबे निजेके डेवलप करा जाय, ওই সাধু সঙ্গের একটা কুশলতা রয়েছে। ওই কুশলতাটুকু যদি না কেউ অর্জন করতে পারে তাহলে আর ভজন কুশলতার আর কোনো আশা থাকে না। সাধু সঙ্গের কুশলতার দ্বারা যদি কেউ শ্রদ্ধা শরণাগতি বাড়ায়, বর্ধিত করে, মজবুত করে, সাধু সঙ্গের কুশলতার দ্বারা খুব অভাব। প্র্যাকটিক্যালি দেখা যায় সাধু সঙ্গের কুশলতার অভাব। আমি যে অধিকারে হলাম তার থেকে নিম্ন অধিকারীর সঙ্গে সঙ্গ করলাম, ফেজলামি করলাম, তার সঙ্গে ব্যবহার করলাম এমন প্রীতির ব্যবহার যেটা আমার ভজনে খারাপ করে দেবে। সাধু সঙ্গের কুশলতা, সাধু সঙ্গের কুশলতা প্রথমেই বুঝতে হবে আমাকে। উত্তম মধ্যম কনিষ্ঠ অধিকারের সাধু আমার নিজের অধিকার বিচার করতে হবে, সেই অনুপাতে আমার সেই ক্যাটাগরি আমার থেকে একটু উন্নত ক্যাটাগরির সাধু সঙ্গ করতে হবে। আমি কনিষ্ঠকেই ভালোবাসছি বা তার সঙ্গ করছি উন্নতি দেখতে পাবো না। আমাকে কোনো মধ্যম অধিকারীর সাধুকে ধরতে হবে, তার সেবা করতে হবে। আমি মধ্যম তাহলে আমাকে উত্তম অধিকারীর সেবা করতে হবে। যখন আমরা তালমেল রাখতে পারবো না, গুলিয়ে ফেলবো সাধু সঙ্গের পরিপাটি, নিজের অধিকার বুঝবো না এবং অন্য সাধুদের অধিকার বুঝবো না, তখন আমার শ্রদ্ধাকে শাস্ত্রীয় শ্রদ্ধাকে মজবুত করবার ক্ষেত্রে অসুবিধা হবে বা আমার শরণাগতিকে পরিপক্ক করবার বিষয়ে অসুবিধা। এ সংসারে যারাই পৃথিবী ভ্রমণ করতে করতে কর্মচক্রে সাধু সঙ্গে কাছে পৌঁছান ভাগ্যক্রমে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৌদ্ধ পায় তার উপদেশ মন্তে মায়া পিসাচি পালায়, যদা ভ্রামং ভ্রামং হরিরস বর্ণ বৈষ্ণব কদাচিত সম্পশন তদ অনুগমনে। তাহলে সাধু সঙ্গেতে তার অনুগমন সেটাই শ্রদ্ধাকে এবং শরণাগতিকে মজবুত করে। শ্রদ্ধা শরণাগতি মজবুত না হলে ভজন কুশলতা আনাটা কঠিন হয়ে যাবে। তাই আমাকে প্রথমেই সাধু সঙ্গের পরিপাটি দেখতে হবে, আমার অধিকার বিচার এবং আমার সঙ্গী যারা রয়েছেন তারা কি অধিকারে রয়েছে। কনিষ্ঠ না মধ্যম না উত্তম, আমি কার সঙ্গ করছি? আমি মধ্যম হয়ে কনিষ্ঠের সঙ্গ করছি বা কনিষ্ঠ হয়ে
তারও কনিষ্ঠের সঙ্গ করছে, সেক্ষেত্রে ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সাধু সঙ্গ প্রভুপাদ আমাদের দান করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, যে সাধু সঙ্গের কথা ভাগবতে উল্লেখ রয়েছে, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মত কৃতাত্মনাং দর্শনাত নৌ ভবেত বন্ধ পুংস নৌ সবিতুর যথা। সূর্য উদিত হলে যখন যেমন অন্ধকার থাকতে পারে না, তেমনি সাধুর দর্শনে অজ্ঞানতা থাকতে পারে না। এইরকম সাধুর দর্শন, সাধু সঙ্গের পরিপাটি এবং সেই সাধু সঙ্গের পরিপাটি তাকে ভজন পরিপাটি এনে দেয়। আমরা ভুল করে ফেলি, অনেক বেশি ভুল করে ফেলি। এলাম সাধুর কাছে, সাধুকে মর্ত্যবুদ্ধি করলাম, বা সাধুর অধিকার বুঝলাম না, বা সাধু সঙ্গের পরিপাটি জানলাম না আমরা, সেই জন্য সাধু সাবধান। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, চারটা কথা, কার থেকে তুমি সাবধান থাকবে? মহাপ্রসাদ গোবিন্দ বিগ্রহ, নাম ব্রহ্মণি কৃষ্ণের নাম, আর বৈষ্ণব। বৈষ্ণব অপরাধ করব, নামে অর্থবাদ বা কল্পনা করব, মহাপ্রসাদকে সাধারণ খাদ্য বুদ্ধি করব, আর বিগ্রহে পাশ্চাত্য বুদ্ধি, ভগবানের যে বিগ্রহ তাতে প্রস্তর বুদ্ধি, পাথর বুদ্ধি করে আমাদের অসুবিধা। এই যে চারটা বিষয়ে সাবধান করেছেন, এই চারটা বিষয়ে যদি সাধক প্রথম অবস্থা থেকেই নিজের মনকে বানিয়ে না নেন, অর্থাৎ আমি মহাপ্রসাদকে প্রণাম করে খাব, ভগবানের অধরামৃত বলে খাবো, আমি দোকার রসা বা বেগুনি ভাজা বা ছানা রসা ভেবে খাবো না, কৃষ্ণের প্রসাদ বুদ্ধিতে খাও, আমি বিগ্রহের সামনে ফগরামি করব না, ফেজলামি করব না, বিগ্রহের সামনে আদর করে প্রণাম করব, আদর করে কীর্তন করব, নৃত্য করব। সেই জন্য জীব গোস্বাই বা সেই জন্য রূপ গোস্বাই বাদ বলছেন, কিন্তু আদরাত অনুদিনম ফলিষৈব জ্যেষ্ঠা, আদরের অভাব খুব রয়েছে সাধকের, যেখানে আদরের অভাব সমস্ত কুশলতা সেখানে ব্যর্থ। কুশলতা বলতে আমার যোগ্যতার যে বাহাদুরি সব ব্যর্থ হয়ে যায়। আদরাত ছিল নরোত্তম ঠাকুর একটা কীর্তন, হরিহরি কিমোর কর্মগতি অভাব বলছেন, বুঝিলাম মনে হেন উপহাস হয় যেন বস্ত্রহীন অলঙ্কার, একটা দেহ আমার বস্ত্র নেই, আমি বিবস্ত্র, আমি উলঙ্গ, কিন্তু আমার শরীরে অনেক রকম অলঙ্কার পরানো রয়েছে, যদি পরানো হয় গলায়, কানে, হাতে, পায়ের নূপুর আদি সমস্ত অলঙ্কার যদি দিয়ে দেওয়া হয়, আর আমি যদি বস্ত্রহীন হই, নরোত্তম ঠাকুরের ভাষা, যদি আমার অনাদর থাকে, অনাদরাত অয়োগ দুরন্ত অপরাধা এই তৎকারণ বক্তব্য জীব গোস্বাই পান। আমাদের সাধকের বেশিরভাগ ক্ষেত্রে আদর নেই, অনাদর, সেবায় কীর্তনে জপে মহাপ্রসাদ সেবনে বৈষ্ণব সেবনে অনাদর, তা আদর যুক্ত হয়ে কর্ম, গুরু মহারাজের ভাষা প্রীতি দিয়ে কর্ম, তুমি যেটা করছো করো ওটার সঙ্গে প্রীতি মিলাও, তুমি যে গাইছো এটা ভগবানের কানে সুখ দেবে না যদি তুমি আদর করে না গাও। এই জন্য শিলরূপ গোস্বাই পাঠ, কিন্তু আদরাত অনুদিনম ফলু সৈব জ্যেষ্ঠা, এটা একটা সাধারণ কৌশল,
আমি শ্রবণ করি, কীর্তন করি, আমি পাঠ করি, আমি হরিকথা কীর্তন করি, আমি ঝাড়ু দেই, বাসন মাজি, যা কিছু করি না, মন্দির মার্জন করছি, কিন্তু আদরাত অনুদিনম খলুষ্যামি ভজসে। নাম জপ হোক আর হরি সেবা হোক, যেখানে আদরের অভাব সেখানে ভগবানের সুখ বিধানের অভাব, সেখানে ভগবান তার দিকে তাকান না, ফিরে তাকান না। এই যে কথাগুলো, শ্রদ্ধা, অনুগতি এবং শরণাগতি, এই তিনটিকে যদি আমি বৈষ্ণব সঙ্গ গুরুদেবের সঙ্গের দ্বারা এটাকে বাড়াতে পারি, তাহলে একটা কুশলতা হলো। এবং যদি এটা বাড়ে, অটোমেটিকলি অন্যান্য ভজন ক্রিয়ার মধ্যে কুশলতা তার আসবেই। সেই জন্য সাধু সঙ্গের পরিপাটি একটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সাধুকে অসাধু জ্ঞান, সাধুকে মর্ত বুদ্ধি, সাধুর ব্যবহারকে প্রাকৃত বুদ্ধি, এগুলো সাধু সঙ্গের পরিপাটির পরিপাটিকে ব্যাহত করে। তাই আমাদের এইটা জানতে হবে, এই যে শ্রদ্ধা, শরণাগতি, অনুগতি, এই যদি থাকে সাধকের অলঙ্কার স্বরূপ থাকে, তাহলে সে কি করবে, সে যা কিছু করবে ভালো হবে, কিন্তু সে বিশেষত গুরু সেবাং গুরুজাত বৈশিষ্ট্য লিপসুচ্ছে, তাকে কি করতে হবে, শ্রবণ করুক, কীর্তন করুক, সেবা করুক, বিশেষত বৈশিষ্ট্য লিপসুচ্ছে, বিশেষত সে গুরু সেবাং গুরুজাত, গুরু সেবাই সস নানা অমর্থ হানু পরম ভগবত প্রসাদ সিদ্ধ উচ্চ। শ্রদ্ধাবান, অনুগতি যুক্ত এবং শরণাগতি যুক্ত সাধক, তিনি জীবনটা যদি গুরু সেবায় অর্পণ করেন, গুরুবাত্ম দৈবত হয়ে যদি সেবা করেন, গুরু সেবা ইনক্লুডস এভরিথিং, গুরু সেবার মধ্যে কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা, নাম সেবা, ধাম সেবা, এগুলো সব ইনক্লুড হয়েছে। সেই জন্য বিশেষত বিশেষভাবে তিনি গুরু সেবা করবেন। এই গুরু সেবার উপরে যিনি জোর দিয়েছেন, এই গুরু সেবা বিষয়ে যার পূর্ণাহুতি রয়েছে, যার যে নিজেকে সমর্পণ করতে পারেন, কলিযুগে অনর্থগ্রস্ত সাধকের সেটাই সবচেয়ে বড় কৌশল। কলিযুগের জীব অনর্থগ্রস্ততা তার মধ্যে প্রবল, এইরকম অনর্থগ্রস্ত নানা দুস্তেজ্য অনর্থ হানো, যে অনর্থ কোনোদিন সত্যি চায় না যেতে পারে না, গুরু সেবার প্রবলতায় ধুয়ে মুছে সাফ হয়ে যায়। গুরু সেবার প্রবলতা, আমরা বহু সিদ্ধান্তের মধ্যে মূল সিদ্ধান্তকে খুঁজতে আমাদের ভুল হয়, কারণ আমাদের বিবেক অতখানি, আমাদের বুদ্ধি বা বিবেক অতখানি, কলিযুগের যে মন্দ বুদ্ধি, মন্দা মন্দ মতয়ো হি যুবদ্রুতা, ভাগবতের প্রথম দিকের শব্দ, কলিযুগের যে মন্দ ভাগ্য, মন্দ বুদ্ধি, মন্দ মতি যুক্ত, মন্দ মতি যুক্ত সাধকের শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন আদি নবদা ভক্তিতে সে লেগে থাকতেই পারে, কিন্তু সেই কার্যগুলি যদি গুরুদেবের সন্তোষ বিধানের জন্য হয়, বা সেই কার্যগুলি যদি গুরুদেবের আশয়ে যুক্ত হয়, তাহলে পারফেক্ট গুরু সেবা। এবং সেই গুরু সেবা যদি প্রবল তার জীবনে প্রবলতা নেয়, সে গুরু সেবা ছাড়া আর কিছুই জানে না, সে গুরু সেবায় আত্মাহুতি দিয়েছে, গুরু সেবাই তার জীবন,
গুরু সেবায় সবকিছু অর্পণ করে দিয়েছে এরকম যদি প্রবলতা থাকে তাহলে তার সিদ্ধি অনেক কাছে, বেশি দূরে নয়। এটা একটা কৌশল, কৌশলটা বুঝতে হবে। আরেকটা কৌশল রয়েছে প্রতিকূল বর্জন, যেটা সদস্যদর্শিতা হোক বা নাম অপরাধ থেকে বেঁচে থাকা হোক, বৈষ্ণব অপরাধ থেকে, যখন অনুকূল বৃত্তি অনুগতি, আমার অনুকূল বৃত্তিতে অনুগতি থাকবে, শ্রদ্ধা একদিকে শরণাগতি আরেকদিকে, আর আমার স্বতন্ত্রতাকে বিসর্জন দিয়ে আমি অনুগতি অনুগত হয়ে চলছি, সেই অনুগতিতে যদি অনুকূল বিষয়ের প্রাধান্য না থাকে, অনুকূল বিষয়ে তার ধ্যান না থাকে সাধকে, প্রতিকূলটাকে বাদ দেওয়ার বিষয়ে সে যদি নেগলেক্ট করে, প্রতিকূলটার বিষয়ে সে যদি সচেতন না থাকে, প্রতিকূল বলতে জীব গোস্বামীবাদের ভাষায় নামার্থবাদ কল্পনা এবং বৈষ্ণব অনাদরাদ দুরন্তা অপরাধ, বৈষ্ণবকে অনাদর, সাধুকে অনাদর, অনাদর পূর্বক সেবা আর নাম অপরাধ, নাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ, অনেকেই নাম অপরাধ বিষয়ে কোনো সচেতন নয়, নাম জপ করছেন নাম অপরাধ জানেন না, নাম জপ করছেন নাম অপরাধ জেনেও সেদিকে ধ্যান দেন না, তাহলে তার এটা এটা প্রতিকূল। যেমন ডাক্তার প্রেসক্রাইব করলে তাতে কি কি খেতে হবে বলেন, কি কি নিষেধ আছে সেটাও বলেন, নিষেধ মানে একটা প্রতিকূল বর্জন, একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইড। পজিটিভ সাইডে সে যেমন আনুগত্যের সঙ্গে গুরু সেবায় জীবন পাত করে নিয়েছেন, তেমনি নেগেটিভ বিষয়ে তিনি সচেতন, কোনো সমালোচনা নিন্দা এর মধ্যে তিনি নেই, তার সময় নেই, বৈষম্য অপরাধ বা নাম অপরাধ বিষয়ে তিনি সচেতন, এইটা হচ্ছে প্রতিকূল বর্জন, এটা সচেতনতা, এ বিষয়ে বড় ধ্যান দিয়ে সে দূরে থাকবে, নাম শুদ্ধ নাম করবে, সে নাম অপরাধ বর্জন করবে এবং বৈষ্ণব অপরাধ থেকে সে সাবধান থাকে। এই দুটো থেকে যিনি সাবধান থাকেন তার প্লাস পয়েন্ট হচ্ছে সে যতটা করে ততটা ফল পায়, তার ছিদ্র দিয়ে বেরিয়ে যায় না। অতএব আমরা এক কথায় বলতে পারি যে শাস্ত্রীয় শ্রদ্ধা দৃঢ় শ্রদ্ধাযুক্ত হয়ে শরণাগতি শরণাগত হয়ে সর্বদা আনুগত্যময় সেবা, এটা হচ্ছে আমার ভজনের পরিপাটি। আমার সম্বন্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে শ্রদ্ধাকে মজবুত করব, কখনো অশ্রদ্ধাকে আসতে দেব না। অশ্রদ্ধা কৌটিল্য মানে কঠোরতা, অলসতা, দম্ভময় চেষ্টা, এগুলো এগুলো সব ভক্তির বাধক। এগুলো যদি না থাকে, যদি আমার শ্রদ্ধা প্রবল থাকে, যদি আমার আনুগত্য থাকে, যদি আমার শরণাগতি ডিগ্রি পার্সেন্টেজ যদি বেশি থাকে, তাহলে আমার হরিসেবা বিষয়ে গুরু সেবা বিষয়ে আমার একাগ্রতা মনোযোগিতা আমার উৎসাহ এগুলো থাকবেই। এই নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, প্রতিকূলটাকে বর্জন করতে হবে, প্রতিকূল থেকে সাবধান থাকতে হবে, সদা নিজের দোষ দর্শন করে নিজেকে দম্ভ প্রতিষ্ঠাদির উল্টো দিক দণ্য আনুগত্য দণ্য এবং খেদ ক্রন্দন এই সম্পত্তিগুলোকে ধরে আমাদের এগোতে হবে। আজকাল একটা প্রতিকূলতা, বিরাট প্রতিকূলতা আমাদের বেশিরভাগ সাধুদেরকে গ্রাস করছে, খুব সাবধান,
যেমন মহাপ্রসাদ, বৈষ্ণব, বিগ্রহ এবং নাম, এই বিষয়ে যেমন আমাদের সাবধান করতে হবে। মহাপ্রসাদে গোবিন্দেব, নাম ব্রহ্মণী বৈষ্ণবে। তেমনি আজকালের প্রতিকূলতা হচ্ছে মোবাইল এবং মোবাইলের মধ্যে ইউটিউব, যেখানে গেলেই আমরা প্রচুর জানতে পারি, প্রচুর সাধুকে দেখতে পাই, প্রচুর কিছু কথা জানতে পারবো। তারই মধ্যে শত শত মায়ার চর ধূলিকণা রূপে ঘুরছেন, সাধককে একদম বিচলিত করে। সাধু সাবধান, যিনি হরির অনুগত হয়ে সেবা করেন, তিনি যদি 5-10 মিনিট মোবাইলে ইন্টারনেটে নানা রকম দেখা দেখেন, তিনি হয়তো ভাবতে পারেন যে আমি তো সারাদিন ভজন করলাম 10 ঘন্টা, আর 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা 1 ঘন্টা আমি এদিকে আমার কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু সেটা ভুল। এক কুম্ভ অর্থাৎ কলসি ভরা যদি দুধ বা ক্ষীর হয়, তাতে অল্পমাত্র যদি বিষ স্বল্প মাত্রায় দিয়ে দেওয়া যায়, সেটা যেমন পুরো দুধকে মানে শাস্ত্রের আমাদের স্বাস্থ্য শারীরিক অসুবিধার কারণ হয়ে যেতে পারে, তেমনি এটা একটা অসৎ সঙ্গ। মোবাইলটা একটা অসৎ সঙ্গ, সেখানে যদি আমি কোনো সাধুর কথাও শুনি বাইরের, কোনো আমার আশয়ের মিল নাই, অন্য সাধুর কথা শুনছি, সেই শুনতে শুনতে তার আগে পরে নানা রকম মায়ার কু নৃত্য রয়েছে, সেগুলোই আমাকে অল্প সময়ের জন্য দেখলেও প্রভাবিত করবে এবং আমাকে শেষ আমার ভজন জীবনকে নষ্ট করে দিতে পারে। তার জন্য এ বিষয়ে বৈষ্ণব নিন্দা বা মহাপ্রসাদে ভক্তি, নাম অপরাধ বিচার থেকে সাবধান থেকেও আমি পড়ে যেতে পারি যদি আমি অল্প অসৎ সঙ্গ করি, এই বিষয়ে সাবধান থাকবেন। আমার মোটামুটি বক্তব্য আমি শেষ করতে চলেছি। ভালো করে বুঝবেন যে শুদ্ধ ভক্তি পথে এগোতে সাধকের অগ্রগতির কৌশলটা কি, কৌশল মানেই বুঝতে হবে যে আমাকে আনুগত্যে চলতে হবে, আমাকে সেবা করতে হবে, ভজন করতে হবে, এটা সাধারণ কথা। কিন্তু আমার দিন প্রতিদিন ভজনে অগ্রগতি হচ্ছে কিনা সেটা কে জাজ করবেন? গুরুদেব বৈষ্ণব জাজ করবেন। আমি আমার শ্রদ্ধা বর্ধিত হচ্ছে কিনা, শরণাগতি বর্ধিত হচ্ছে কিনা, আমার তার জন্য আমার সাধু সঙ্গ দরকার, সাধু সঙ্গ ঠিক মতো হচ্ছে কিনা, এবং সাধু সঙ্গে আমি শ্রদ্ধা এবং শরণাগতি প্ল্যাটফর্মে, খুব উচ্চ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি যখন গুরু সেবায় মত্ত হয়ে যাব, সস নানা দুস্থের জনার্থান পরম ভগবত প্রসাদ সিদ্ধ চন্দ্র, দুটো কথা, অনর্থের নাশ, দুস্থের জনার্থের না, এবং পরম ভগবত প্রসাদ সিদ্ধ, ভগবত প্রসাদ লাভ করা আর চরম সীমায় গিয়ে ভগবানের কৃপা লাভ করা, পরম ভগবত প্রসাদ সিদ্ধ মূল। অতএব গৌড়ীয় গুরুবর্গের সেবায় যিনি যতটা আত্মহতি দিতে পারবেন, যে কোনো ভাবে নিজেকে অ্যাডজাস্ট করে, নিজেকে ডবডেল করে যে কোন ডুবে যেতে পারবেন গুরু সেবায়, হরি সেবায়, ততটা নিজে বুঝতে পারবেন ভজনের অগ্রগতি এবং ভজনের স্পিড বুঝতে পারবেন। পাঞ্চা কর্ম তো পশ্চিম বাসে দানান পাবেন।